हेलो फ्रेंड्स, वेलकम टू सिम्पी एंड मम्मीज किचन। और आज के तुम्हारे संगे दारुण मजार एक पुडिं रेसिपी शेयर करछी। और आज के बना मिल्क पुडिंग रेसिपिटा पुरोटा देखो और भालो लागले एक लाइक दिओ, कमेंट्स करो। और आमार चैनले जदि नतून हुए थाको ताहले प्लिज आमार चैनलटाके सबस्क्राइब करे नियो। सबस्क्राइब करे पाशे थाका बेल आइकन अल बटन से प्रेस करे देबे, ताहले आमार चैनल आपलोड करा जे कोनो नतून भिडियो नोटिफिकेशन किन्तु तोमरा सबार प्रथमे पेये जाबे। ताहले चलो देखे नी मिल्क पुडिंगटा आमि किभाबे तैरि करछि। पुडिंग बनानोर जोन्नो एखाने आमि निएछि 2 कप मिल्क। एर मध्ये आमि 3 चामच दिए देबो चीनी। आर चीनीटा तोमादेर टेस्ट अनुजायी तोमरा कम अथवा बेशी करते पारबे। एर मध्ये आमि दिए दिच्छि आगार आगार पाउडार 1.5 चामच। एर संगे एर मध्ये आमि दिच्छि कस्टार्ड पाउडार 2 चामच। एखाने आमि कस्टार्ड पाउडार दिए दिलाम। दिए ए सबगुलोके भालो करे एकटु मिशिए निच्छि। मिशिए नेওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে গুঁড়ো দুধ ছাড়াও করতে পারবে, কিন্তু গুঁড়ো দুধ দিয়ে তৈরি করলে পুডিং এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। তাই আমি এখানে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেচ্ছি। মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি আঁচে বসিয়ে দেব। পুডিং এর মিশ্রণটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর আঁচটাকে লোতে রেখেছি। लो आछे एटाके एबार आमी 4-5 मिनट जाल करब। और एटाके किन्तु एकदम ही छेड़े देव ना, कन्टिन्यूसली एभावे करे नाड़ते थाकब जाते नीचे थेके लेगे ना जाए। और जेहेतु एर मध्ये आमी कस्टार्ड पाउडार एवं गुड़ो दूध दिएछि, ताई एटा किन्तु खूब ताड़ाताड़ी थिक होते शुरू हो जाए। ताई कन्टिन्यूसली एटाके नीचे थेके निये नाड़ते हबे, नयतो एटा नीचे थेके लेगे जाबे आर ताते करे किन्तु एर टेस्टटा एकदम ही खराब हो जाबे। আর এখানে আমার 4 মিনিট হয়ে গেছে। দেখো পুডিং এর মিশ্রণটা কিন্তু অনেকটা ঠিক হয়ে গেছে। এটাকে আমি আর বেশি জাল করব না, কেননা এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো একটু ঘন হয়ে যাবে। আর এর থিকনেসটা তোমরা দেখে বুঝতে পারছো, এটা কিন্তু অনেকটাই ঠিক হয়েছে। এই অবস্থাতেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। পুডিং এর মিশ্রণটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এটা গ্যাস থেকে নামানোর পর কিন্তু খুব বেশি দেরি করা যাবে না, ঝটপট এটাকে ঢেলে নিতে হবে। আর এখানে একটা বাটির মধ্যে আমি অল্প বাটার লাগিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। আর এখানে তোমরা যে কোনো শেপের যে কোনো বাটি কিন্তু ইউজ করতে পারো। মিশ্রণটাকে ঢেলে নিয়ে এটাকে এবার আমি কয়েকবার ট্যাপ করে নিলাম। ট্যাপ করে নিয়ে এটাকে এবারে আমি 10 মিনিট রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব। তারপর 2 ঘন্টার জন্য এটাকে আমি ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা আমার এখানে হয়ে গেছে। আর পুডিংটাকে আমি বেল করে নিয়েছি। আর এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। দেখো হাত দিয়ে ধরলে হাতে কিছু লেগে যাচ্ছে না। এর উপরে একটা আমি প্লেট দিয়ে দিলাম। দিয়ে বাটিটাকে উল্টো করে দিলাম। দিয়ে কয়েকবার এভাবে করে ট্যাপ করে নিচ্ছি। আর যেহেতু এর মধ্যে বাটার লাগিয়েছিলাম তাই খুব সহজেই কিন্তু এটা বের হয়ে এসেছে মোল্ড থেকে। পুডিংটার উপর থেকে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প গুঁড়ো দুধ। আর এখানে তোমরা গুঁড়ো দুধের পরিবর্তে ডেজিকেটেড কোকোনাট এর উপরে ছড়িয়ে নিতে পারো, অথবা ড্রাই ফ্রুটসও কিন্তু এর উপরে তোমরা ছড়িয়ে নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। আর আমি এখানে মিল্ক পুডিং যেহেতু বানিয়েছি তাই এখানে একটু মিল্ক পাউডার এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিলাম একটা চাকু। চাকুটার সাহায্যে আমি এটাকে কেটে তোমাদেরকে দেখাচ্ছি যে এর ভেতরটা কেমন হয়েছে আর এটা কতটা সফট হয়েছে। দেখো এভাবে করে খুব সহজেই তোমরা কিন্তু এই পুডিংটা ঘরে বানিয়ে নিতে পারবে। আর বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে পুডিংটা। তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও। আর এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।